সাকিব খুব ভালো অভিনেতা পায়েল ডালিউড সুপারস্টার সাকিব খান গত এক যুগ ধরেই ঢাকায় ইন্ডাস্ট্রি শাসন করছেন এই ইন্ডাস্ট্রির অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি তার সমসাময়িক সব নায়িকার সঙ্গেই কাজ করেছেন সাকিব গত কয়েক বছর ধরে তিনি কলকাতার নায়িকাদের সঙ্গে ছবি করছেন এরই মধ্যে টলিউডের দুই শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও শুভশ্রীর সঙ্গে শুটিং বেঁধেছেন এবং সাফল্য পেয়েছেন এবার তার সঙ্গে জুটি বাঁধলেন সেখানকার আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েল শর্ম সে বোঝে না খ্যাত এই নায়িকা প্রথমবারের মতো কাজ করলেন ঢাকাই ছবির কিং খানের সঙ্গে কলকাতার জয়দীপ মুখার্জির পরিচালনায় ছবির নাম ভাইজান এলোরে সম্প্রতি ছবির প্রথম গান বেবি যান প্রকাশ হয়েছে সেখানে সাকিবের সঙ্গে শ্রাবন্তী ও পায়েল দুজনকেই অভিনয় করতে দেখা গেছে প্রথমবার সাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বাসিত পায়েল জানালেন তার অনুভূতি ও অভিজ্ঞতার কথা পায়েল বললেন শাকিব খানের সঙ্গে এটা আমার প্রথম ছবি আমার খুব ভালো লেগেছে সাকিবকে সে ভীষণ প্রফেশনাল এবং হেল্পফুল একজন মানুষ সহ অভিনেতা যেহেতু অনেক দৃশ্য থাকে সেহেতু একটা সহযোগিতাসুলভ সম্পর্ক থাকা খুব জরুরি সেটা অবশ্যই হয়েছে খুব ভালো অভিনেতা সাকিব অন্যদিকে শ্রাবন্তী বলেন অনেক দিন পর আমার বেশ ভালো লাগছে যে এরকম একটা গান করছি সেখানে আমি নিজেও আছি আর সবাই খুব ভালো পারফর্ম করছে দুটো সাকিবই খুব ভালো পারফর্ম করছে ভাইজান এলোরে ছবির প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিস এতে সাকিব শ্রাবন্তী ও পায়েল ছাড়া আরও অভিনয় করেছেন রাস্তাব দত্ত দীপা খন্দকার মনিরা মিঠু প্রমুখ